প্রথম ম্যাচে নেমে দুই তিন পা হেঁটে বল করছিলেন মাশরাফি বিন মর্তুজা একটা উইকেটও পেয়ে গেছেন তাতে তবে তার সামগ্রিক বলিং দেখে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতন মনে হচ্ছিল না সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও মনে করেন এই বিপিএলে এ খেলার মতন অবস্থায় নেই মাশরাফি তাকে মাঠে দাঁড় করিয়ে রাখায় ছোট হচ্ছে টুর্নামেন্ট জায়গা নষ্ট হচ্ছে তরুণ খেলোয়াড়দের পেরোনো গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার খেলার পর আর মাঠে ছিলেন না রাজনৈতিক ও নির্বাচনী ব্যস্ততায় কেটেছে তার সময় এবার বিপিএল এর আগে জাতীয় নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি স্বাভাবিকভাবে ফিটনেস ঘাটতিও তাতে প্রবল হয়েছে গত আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছেন মাসাফি এবার তিনি ফিট না হলেও তাকেই অধিনয় করে দলটি দলের অন্যতম জগলুল হায়দার মিঠু টুর্নামেন্টের আগে বলেন মাশরাফি দাঁড়িয়ে থাকলেই চলবে তাদের মঙ্গলবার রংপুর বিপক্ষে সিলেট ম্যাচের আগে মাশরাফির খেলা নিয়ে প্রশ্ন তোলেন আশরাফুল ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় সাবেক সতীর্থকে নিয়ে বাস্তব কিছু উপলব্ধি তুলে ধরেন তিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আমরা তার নাম দিয়েছি অসাধারণ লিডার সে সবার কথা শুনে খেলাটা ভালো বোঝে কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয় আট মাস সে ক্রিকেটের বাইরে ছিল নির্বাচনের জন্য ব্যস্ত ছিল একদিন মনে হয় অনুশীলনে এসেছিল বল করেছিল কিনা জানি না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নেমে গত শুক্রবার বল করতে সে প্রথম বলই আউট করে দেন ইমরানুজ্জামানকে মাশরাফের শর্ট লেন্থে পড়া স্লো বল ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দেন এই ব্যাটার পর দু দশমিক তিন ওভারে পঁচিশ রান দেন মাশরাফি আশরাফুলের মতে ব্যাটাররা দ্বিধায় না থাকলে এই বোলিং দিয়ে আরও খরুচে হতেন সিলেট অধিনায়ক নেমেই প্রথম বলে উইকেট পেয়েছে আসলে ওকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড় তারা আসলে দ্বিধায় থাকে আমি মারব কি মারব না আউট হলে একটা প্রেস্টিজের বিষয় আছে এইসব জিনিসের কারণে হয়তো হয়তো বা ফ্রিলি খেলতে পারে না এরপরে আশরাফুল বলেন মাশরাফিকে ক্রিকেটীয় যুগদের বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে টুর্নামেন্টকে তাছাড়া মাশরাফি খেলার সুযোগ হারাচ্ছেন তরুণ পেসাররাও কিন্তু এইভাবে এই টুর্নামেন্টে সে কিন্তু খেলতে না মালিকরা সে মাঠে চাচ্ছে দাঁড়িয়ে থাকুক টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্ব জুড়ে দেখছে এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ তাদের দলে কিন্তু রেজাউল রহমান রাজা বসে আছে যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপের সম্ভাবনা থাকতো সে জায়গায় একটা মিসিং একই বিষয়ে সমান মত দেন বিপিএল এ দিতে আসা শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আনডল আন্ডল্ড তিনি মনে করেন এই পর্যায়ে খেলার মতন আদর্শ অবস্থায় নেই মাসরাফি মাসরাফি ফিট না কারণ সে দুই তিন পা দৌড়ে বল করছে মিডিয়াম পেস নাকি অফ ব্রেক করছে আমি নিশ্চিত না কিন্তু সে একটা উইকেট পেয়ে গেছে আদর্শগতভাবে আপনি আরও প্রাণ শক্তি চাইবেন আরও দায়িত্ব নেওয়ার প্রবণা আর আরও তীব্রতা দেখতে চাইবেন সে খেলছে আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে কিন্তু খেলার দিক থেকে যদি ভাবি সে আসলে আদর্শ অবস্থায় নেই মঙ্গলবার রংপুরের বিপক্ষে আগে ব্যাটিং করতে হয়ে তিনি ব্যাট করতে নেমেছিলেন মাসফি সাত বলে ছয় রান করে তিনি হয়েছেন রান আউট বলিং ফিটনেস না থাকায় গত দুদিন বেটিং ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে মাসফিকে তখনই আভাস ছিল হয়তো স্লোগার হিসেবে উপরে নামানো হতে পারে তাকে